আপু আমি তো ডায়েট করছি কিন্তু আমার তো ওয়েট লস হচ্ছে না। আপু আমি তো এক্সারসাইজ করছি কিন্তু তাও তো আমার ওয়েট লস হচ্ছে না। আপু আমি তো ডায়েট এন্ড এক্সারসাইজ দুইটাই করছি কিন্তু তারপর আমার ওয়েট লস হচ্ছে না। কখনো কি ওইসব মানুষদেরকে দেখে তোমার জেলাস ফিল হইছে, যারা হচ্ছে কাচ্চি খাচ্ছে, এটা খাচ্ছে, ওইটা খাচ্ছে, ভাত খাচ্ছে, তারপর মোটা হইতেছে না, কিন্তু তুমি পানি খেয়েও মোটা হয়ে যাচ্ছ, ওরা কত লাকি তাই না? কিন্তু না, ওরা লাকি না, বিকজ ওরা যেটা করে কিছু হেলদি হ্যাবিটস পালন করে যেটা তুমি করো না। তুমিও সেই লাকি ব্যক্তিটি হতে পারো যদি তুমি ফলো করো মাত্র চারটা রুলস। চলো দেখে আসি এই চারটা রুলস অথবা হ্যাবিট গুলো কি কি, যেগুলো তুমি ফলো করে খুব সহজেই তোমার মেটাবলিজমকে বাড়াতে পারবে এবং তুমি তোমার ওয়েট লসকে ত্বরান্বিত করতে পারবে। এক নাম্বার রুলস হচ্ছে, কখনোই আপনি আপনার গ্রোসারি শপিং এ যাবেন না যখন আপনি ক্ষুধার্ত অথবা স্ট্রেস থাকবেন। ক্ষুধার্ত অথবা স্ট্রেস থাকলে যেটা হবে, আপনার খাবার কেনার চাহিদা বা ইচ্ছা আরো বেশি বেড়ে যাবে, যেহেতু আপনি ক্ষুধার্ত আর স্ট্রেস থাকার ফলে আপনার অথবা স্ন্যাক্স জাতীয় খাবার বেশি কিনতে ইচ্ছা করবে। এটা অ্যাভয়েড করার জন্য আপনার তখনই শপিং এ যান যখন আপনাদের পেট ভরা থাকছে। নাম্বার দুই, আপনার ভেজিটেবলস অথবা সালাদটা আপনি আগে খেয়ে ফেলুন, কারণ অনেক সময় কম ক্যালোরি খাবার আমাদের বেশি ক্যালোরি খাবার খাওয়া থেকে নিবৃত্ত করে, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো, প্লাস এটা আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলেও হেল্প করে। সো ইট ইওর ভেজিটেবলস অ্যান্ড সালাদ ফার্স্ট। নাম্বার থ্রি, যতটা সম্ভব নিজের খাবার নিজেই রান্না করার চেষ্টা করুন, সেটা যদি হয় আপনার ব্রেকফাস্ট কিংবা আপনার ডিনারের একটা পোর্শন, দ্যাট উইল বি বেটার দ্যান কুকিং নাথিং, বিকজ নিজে রান্না করার ফলে আপনার কোয়ালিটি কন্ট্রোল হবে, আপনি আপনার লবণ এবং অন্যান্য মশলা কন্ট্রোল করতে পারবে ঠিক যতটা আপনি চান, এবং এটা আপনার অ্যাপেটাইটটাকেও একটু কমাবে। সো কুক ইওর মিল। নাম্বার ফোর, আমরা যেটা করি খাওয়ার সময় নেটফ্লিক্স চালিয়ে দেখি কিংবা ইউটিউবে দেখি কিংবা হয়তো এই ভিডিওটাই আপনি দেখছেন আপনি খেতে খেতে, বাট নো, আপনি যদি একটা গুড ফুড হ্যাবিট গ্রো করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখতে দেখতে খাওয়া কিংবা মিউজিক শুনতে শুনতে খাওয়াটা অফ করতে হবে। যেটা আমরা করি কোন একটা রেস্টুরেন্টে গেলে কি হয়, মিউজিক বাজতে থাকে এবং সেই তালাতে আমরা খেতে থাকি, এবং এটা কি করে আমাদেরকে খাওয়ার চাহিদা আরো বাড়িয়ে দেয়। সো ডোন্ট ডু দিস ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইওর ওয়েট। ওয়েট লস সম্পর্কে আপনাদের আরো কি কি জানার আছে আমাকে জানান কমেন্ট করে, এবং চোখ রাখুন আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব আপনাদের সাথে। বাই বাই।